কপাল পরা পিতা হলো তারা, সন্তানকে ইসলামী পোশাক পরাতে পারি নাই যারা, মরলে কাফনের কাপড়টা কিনে দিয়েছি, হ্যাঁ না বলো, জোরে বলো, কিন্তু জীবনে কাফন পরিয়েছ কোনোদিন? হ্যাঁ পরিয়েছ কোনোদিন? ও বা, ভাবো 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 ভাবো, বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানের জন্য সুদী মানুষ, আপনাকে যদি আমি একটা আমার গায়ের জামা খুলে দিই আপনার গায়ে পরে নেন, তো আপনি জামাটা পরে যখন পাড়ায় যাবেন পিছন দিক থেকে চিনতে পারবো কে? চিনতে পারবে? চিনতে পারবে লোকে? উটকো মাল কে রে? কি ও জামা টামা পরে মাথায় আমার মতো পাগড়ি বেঁধে বাড়িতে ঢুকছে, ওই পাশে ও ছেলে ছিল জোয়ান ছেলে, যে কে রে বাড়ির ভেতরে ঢুকছে, কোনো সাড়া দেয় না, কিচ্ছু বলে না, হে কোন বাড়ি? তোর বাপ তখন চিন্তা করছে না, ছেলে খেপা যায় না কি আমার বাড়ি, ওই যে বাবা আমি, তুমি তুমি কে? তোর মুখ দেখে বলে মাল আলাদা, ই কি করিস তুমি আমি বুঝতে পারি নাই, ওকে চিনতে পারছি বাপ? ও বেটা বাপকে চিনতে পারে নাই, তো মাইয়ে তোর গায়ে যা কাফন পরিয়ে দিয়েছো ফেরেশতা চিনতে পারবে তো মালটাকে? ও তো 40 বছর সারা গামছা পরে ঘুরে বেড়াতো, ও তো 60 বছর বয়সে 3 ভাগ তো গামছা পরে ঘুরেছে, ওকে যা পা পর্যন্ত জামা দিয়েছো ফেরেশতা বুঝতে পারবে মাল কোথাকার মাল কোথায় দিয়ে যাচ্ছ? জাতি ভাবে ইসলাম ভাবার নাম, ভাবার না। আপনি যদি আমার জামাটা পরে বাড়ি গেলে পাগড়ি বেঁধে বাড়ি গেলে আপনার বউ চিনতে না পারে, আপনি অন্যদিকে ঘুরে খেলে দাঁড়িয়ে থাকবেন, তো আপনার বউ যদি আপনাকে দেখে ঘোমটা দিয়ে পালায় তো আমি শালা মৌলবি নয় কি? যদি আপনি বাড়িতে গিয়ে আমার মতো পাগড়ি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে দরজা কাছে দাঁড়িয়ে থাকেন অন্যদিকে মুখ করে, আপনার বউ দরজা খুলি বলে আস্তে হুজুর এসে এ বাবা দেখ হুজুর এসে, ছেলে গিয়ে দেখে বাপ বলছে বাবা আব্বা গো, হারাম করে কাজ দেখ দিনি কি কাজ করছে, আমি বলছি মনে হয় ফুলপুরা থেকে হুজুর এসে লাল খাওয়াচ্ছে, তোমার যদি জামা পাল্টালে তোমার বউরা চিনতে পারে, তো তুমি তো বারমুন্ডা পরা মাল, ফাটা প্যান্ট পরা মাল, তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে শুয়ে দিলে ফেরতটা বুঝিয়ে মাল তো মাল নয় অন্য মাল, তো চিনতে পারবে? আরে সিরু ফিল আর পৃথিবী ঘোরো দেখো আর ভাবো যে আমাকে কবরে চিনতে পারবে তো, এখানে মরার আগে প্র্যাকটিস কর, একটু বড় জামা পরা প্র্যাকটিস কর, করবি ইনশাল্লাহ, করবি ইনশাল্লাহ, বাস ব্যাকে ফিরে যাচ্ছে আমার হাতে সময় নেই। ওই যে প্রথমে বলেছিলাম যে কোরআন শুনে আর জেনে জাহান্নামে গেছে কারণ ভিতরে আনে নাই, হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আল্লাহর নবীর সব থেকে আদরের চাচা আবু তালে মৃত্যুর মুখে চলে গেছে, তো আল্লাহর নবী কাছে বসে জিজ্ঞাসা করছে, চাচা আমি যে নবুয়তের দাবি করেছি বলেন, এই যে আমি যে কলেমাটা বলছি কলেমাটা কি ভুল আছে? শোনেন শোনেন কলেমা ভুল আছে? তো আবু তালেবের উত্তর শোনেন, আসমান আর জমিন যতটা সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি যে নবী দাবি করছি আমার নবুয়তটা, বলছে চন্দ্র সূর্য যত সত্য তোর নবুয়তের দাবিটা তার থেকে বেশি। বলে চাচা এতটাই যখন সত্য বুঝতে পারছ, তখন একবার আমার কানের কাছে কলমাটা পড়ে দাও, একবার পড়ে দাও, বাস আমি ব্যবস্থা করে নেব। কি বলেছে আবু তালেব? কি বলেছে? যে বাপ তোর কলেমা সত্য, তুই নবী সত্য, কোনোটা ভুল না, কিন্তু এই বয়সে যদি তোর কলেমা পড়ি লোকে কি বলবে বলদিন বাবু? লোকে হাসবে, তাই লোকে হাসবে বলে আমি কলেমাটা পড়তে পারলাম, পারলাম। আর চমু হাত যুবকেরা, নবীর সুন্নত আদায় করলে 10টা নেকি আর নবীর মোহাম্মত পাবে, এটা জানার পরে নবীর সুন্নতের প্রতি ভক্তি আছে না না, জোরে বলেন আছে না না,
কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারছেন না। কেন বলেন? লোকে কি বলবে? এ গরিব, তুই মাথায় দিয়েছিস, তাই লোকে কি বলবে এই লজ্জাতে টুপি পরতে পারছি? জোরে বলো, এই লজ্জাতে মুখে দাড়ি রাখতে পারছি, এই লজ্জাতে বড় জামা পরতে পারছি। তাহলে আপনার নামটা তো আবু তালেবের খাতায় দিতে হয়, মুসলমানের খাতায় না। কথা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি, নবীর সুন্নতের উপর আমল করলে আপনি জান্নাতি। আরে কি থিওরি আপনাকে দেখাবো! উদ্বাস্তু গল্প শোনাচ্ছি না, হাদিস ও কোরআন সামনে রেখে একটা একটা করে দেখাচ্ছি আপনাকে। একজন আলেমকে বলেন যে বারমুন্ডার দামি কিনেছি, পরেন, পড়তে পারবে? পারবে? পারবে না। একজন আলেমকে বলেন সদুর সাহেবকে যে আপনার তিনতলা বাড়ি করে দেবো, চার চাকা গাড়ি দেবো, খালি দাড়িটা চেঁচে দেন, পারবে? ও মরে যাবে, দাড়িতে খুদ দেবে না। এটা নবীর সুন্নতের ভালোবাসা, এই ভালোবাসার কারণে উনি জান্নাতে যাবেই যাবে। আর আপনাকে তো ভালোবেসে বড় জামা পরাতেই পারলাম না, হ্যাঁ না, না আপনি আটকে যাবেন, বুঝে না, আর বললাম না। আপনাকে ভালোবেসে আদো সুন্নতি পাঞ্জাবি পরাতে পারলাম না, পেরেছি না। আজও আপনাকে ভালোবেসে বুঝিয়ে বলে যুক্তি দিয়ে ইয়াওয়া করে কোন রকমে আপনাকে মাথায় টুপি দিয়ে পৃথিবীতে চলাতে পারলাম না। আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেন কিন্তু দিলে আনতে পারলেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء. রাসূল, ও যখন তোমার সুন্নতকে গায়ে নিতে লজ্জা লেগেছে, তুমি আল্লাহ বলে দিচ্ছি আমার জান্নাতে ওকে দিতেও আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। আপনাকে হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। ও রাসূল, ও যখন আপনার সুন্নতকে সত্য বলে জানে, নবী সত্য বলে জানে, কলেমা সত্য বলে জানে, জীবনে আনতে পারলো না লজ্জাতে, যে লজ্জার কারণে আপনার সুন্নতকে ভালোবাসলো না, ওই লজ্জার কারণে আমি ওকে জান্নাতে দিতে পারলাম না। বললেন, নবী কিছু বলবে না? বলবে। নবী কিছু বলবে না? বলবে। আমার নকল করে বাংলায় বহু আলেম কথা বলছে, বলে না? বলে। লোকে বলে মওলানা জয়নাবদের নকল করছে, বলে না? বলে। আছেন অনেক বক্তা? আছে। অনেকে ভয় করে বলে আমি কিছু বলবো, বলি না। আমাকে একজন বক্তা বলছে আপনার নকল করে কথা বলছে, কিছু বলবেন না? বলবো, ধরে দেবো, আমার কথা কেন বলবে, ফুলে দেবো। সে মনে করছে ফুলে দারুণ বলবে, এসতে যে আমার আগে কথা বলে আমি গেছি, গিয়ে বললাম দাঁড়া, সে ছেলে মানুষ বক্তা হিসাবে উঠেছে, এখন বাংলায় ভালো বক্তা, তার ভালো নাম হতে পারি জমু জায়গায়, কী করো? মসজিদে থাকি, মানে লজ্জা পেয়ে গেছে যে এনার নকল করছি, তোমার কাছে পারমিশন নিই নাই। এসব কোথায় পেয়েছো? বলছে হুজুর আপনার ক্যাসেট শুনে শুনে এরকম করেছি। আর ভালো করতে পারো তো? বললে হ্যাঁ। আল্লাহ শোনো বলছি, মাইকে বলছি শোনো, এর থেকে ভালো করে বলতে হবে। আমি যেমন বলেছি তার থেকে ভালো বলতে হবে, না বললে ধুলে দেবো। তো ছেলেটা খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর বাস। আরে বলার ক্ষমতা আল্লাহ তোকে দিচ্ছি, তুই বলছিস, আমি বাধা দেবার কে? আমি তো আর সব জায়গায় যেতে পারবো না, তুই তো যেতে পারবি, তাহলে কমপক্ষে তো আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো। আল্লাহ আমি পাপি পারি নাই, কিন্তু তোর আর একটা বান্দাকে দাঁড় করিয়ে এসেছি, হ্যাঁ না, না জোরে বলে হ্যাঁ না। এতে আবার ফুটুনি মেরে গরম আর কি আছে,
তল্লা, ওকে কি বললাম বলে দেবো, তল্লা পাকের কাছে আপনি জিজ্ঞাসা করছি আমাদেরকে যে আল্লাহ জান্নাতে দেবে না, নবী কিছু বলবে না? নবী বলে হ্যাঁ বলবো, বলবো আপনাদের কাছে বলবো, কি বলবে নবী কথা বলে বলবো, মাল ধরা পড়ে গেছে এখন বুঝতে পেরেছেন, এই তো কালেম বসে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ামান আরাদান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখ ফিরাবো, জান্নাত ঘোড়ার ডিম পাবে, দাড়ি চেঁচে বিড়ি টেনে হাঁটুর উপরে লুঙ্গি খেঁচে বেঁধে নবীজি বলছে করেছিস কি শালা, করেছিস কি, কোথাকার লুঙ্গি কোথায় পরেছিস, খালি হি 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 করলে হবে না, আপনাকে হে ভেতরে ঢোকাতে হবে, কথা মনে থাকবে ইনশাল্লাহ। তাই বলে যাচ্ছি চৌমু হাতে আর আসা হবে না, মনে হচ্ছে শরীর খারাপ করছে, মন বেশ ভালো না, তাই বলে দিয়ে চলে গেলাম সত্য কথাগুলো যেগুলো চট করে বক্তারা বলে, যেটা বলে 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 না। আর একটা কথা বলে যাচ্ছি হুট হুট করে জাত পাল্টাইও না, বিরাট রকম এসে গেছে এখন দেশে, দুদিন নেটে কি শুনেছে বলছে আমাদের ইমাম ভালো নয়, ওই এদের ইমাম ভালো, এ শালা কদিন বাদে বলবে এ বাপটা আমার না এই বাপটা আমার, বাপের ঠিক নেই যার ইমাম পাল্টানো অভ্যাস তার, রাগ করছে রাগ করছে, ইমাম শাফি খারাপ না, ইমাম আবু হানিফা খারাপ না, প্রত্যেক ইমাম সলিড 100% নিজের জায়গাতে, আপনি যেখানে আছে সেখানে থাকেন, লোকের চকচকে বেরাস করা বাপ দেখে নিজের নাঙল চালানো বাপটাকে যেন ভাইরা ভাই বলো না, তা তোমার নামটা হবে হারামির বাচ্চা বেজম্মা জারজ সন্তান, কথা বোঝেন কি বোঝেন না, কথা বলে কথা বুঝতে পারলেন, হ্যাঁ নিজের বাপটা একটু কালো মতো নাকটা চ্যাপটা, এই তুই আমার বাপ মনে হচ্ছে না, আমার না কত সুন্দর এরকম করে কি, তুমি তো কিছু বোঝো না, এজন্য শরিয়তের মাপকাঠিতে প্রত্যেকটি ইমাম নিজের জায়গায় সহি, পেশাব করে পানি নেওয়ার কায়দা জানো না তুমি, ও আবু হানিফাকে ভুললা না, হ্যাঁ বিবির কাছে সবার সময় কি বলতে হয় তাও জানো না, ওটার সময় কি বলতে হয় তাও জানো না, তুমি আবু হানিফাকে বললো ছাগল কোথায়, চারটে দাড়ি হয়েছে বলে তুমি মনে মনে করছো বরফ হিসাবে দাদার আমার দাড়ি সমান সমান, ছাগল কোথায়, কোথাকার দাড়ি কোথায় লাগিয়েছে কোনো জ্ঞান গম্য কিচ্ছু নেই, দুপাতা বাংলা শিখেছে জনল শিক্ষিত, কি শিক্ষিত, তুমি তো এখন সাধারণ মা, তুমি কিছুই বোঝো না, ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তুমি ঢ্যাঁড়স, আমি তো বলি ঢ্যাঁড়স, খানার পায়খানা দুটো একসঙ্গে যে মিলিয়ে খায় ও তো শিক্ষিত ছেলে নাকি, কথা বলে হ্যাঁ শিক্ষিত ছেলেকে খানাকে আলাদা করে খায় যে, পায়খানাকে আড়ালে করে যে, হ্যানাদা জোরে বলো না, প্লেটে প্রথমে হেগে তার উপরে হালুয়া দিয়ে খায় কে, জোরে বলো, না বললো যে, আরে হ্যানা না বলেন না, পৃথিবীতে এইরকম দেখেছ খানার পায়খানা একসঙ্গে খায় কে, কুত্তায় কিসে খায় বলো, ভালো মন্দ মাল মালিক খায় আর উচ্ছিষ্ট ফেলে দিলে কুত্তায় খায়, হ্যাঁ না না আমার মালিক হেগে দিলেও, যদি বলো আর একটা জানোয়ার আছে খানাও খায় আবার পায়খানাও খায়, কি ভাত খায় মাছ খায় সবজি খায় তরকারি খায় আবার হেগে দিলেও খায়, ওকে কি বলে, হ্যাঁ কারো মানে একটু ইজ্জত থেকে বলেছে, সুর হরিণ বললে অসুবিধা হতো, কালো হরিণ বলেছে খানাও খায় আর পায়খানাও খায়, ওকে কি বলে, জোরে বলো,
শুয়োর বলে, ওকে কি বলে? কুকুর বলে। যে খানার পায়খানা একসঙ্গে খায়, ওদের শ্বশুর বাড়িতে মেয়েও নেয়, শ্বশুর বাড়িতে মেয়ে নেয়, মেয়ের ঐতিহ্য নেয়, আর তলায় তলায় পুনের টাকাও নেয়, হারামও খায় আর হালালও খায়, পায়খানাও খায় আর খানাও খায়। তোমার এখানে নাই, অন্য জায়গায় আছে। অফিসে চাকরি করে সরকারি বেতন নেয়, আর গরিবের টুটি টিপে তলা থেকে ঘুষে টাকাও নেয়, খানাও খায় আর পায়খানাও। ওমাল তো তুমি জন্ম দিয়েছ। আরে হ্যাঁ না না বলে, ওকে আবার শিক্ষিত বলছো যে হেগে নিজে খায়? ওকে শিক্ষিত বলছো? বাবাজিরা সোনার আর লালেরা জ্ঞানী জনদের শুধুই মানুষেরা, বাপের সম্পত্তি ভাগ নেয় আর বুট গুলোকে ফাঁকি দেয়, এর নাম কি? এর নাম কি বলো? খানাও খায় আর পায়খানাও খায়, ওর নাম কালো হরি। চেনো চেনো? আবার এ মালের আবার বলে আমরা শিক্ষিত হয়েছে। হ্যাঁ, পেচ্ছাপ তাকে আতর বলে, মেখে বলছে পারফিউম। এখন স্পেশাল করে ফল পচিয়ে খাচ্ছে, তখন কি বলছো? বেড়াল রুটি। আসলে মাল মদ, আসলে মাল কি? বাবাজি নোট করে নিয়ে যান, বাড়িতে গিয়ে বলবেন, জাতিকে শোনাবেন যে কোন অবস্থায় পড়ে আছি, আর নিজেকে আবার বুদ্ধিমান মনে করছে। রে কপাল পড়া রে, নসিব পড়া পিতা হলো তারা, সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলো না তারা, মাই চ্যালেঞ্জ। আল্লাহ নবী বলেছে, তাই বলছি, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীতে আমি নবী বলছি তারা হলো ভালো যারা কোরআন শিখেছিল আর কোরআন শিখিয়েছিল। নবী যাকে বলেছে ভালো, তুমি তাকে কি করে ছোট করলে বলো? নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, কি করে ছোট করলে বলো? কথা বুঝে এসছে বাবাজি? বুঝতে পারেন নাই মনে হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? এবারে সতর্ক হন, নিজেকে বাঁচান। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যদি এইভাবে আমলে আগিয়ে যেতে না পারো আর বুঝতে পেরে যখন দেখেছো খেয়াঘাটে নৌকা উঠে গেছে, তখন তোমার জন্য রাস্তা তিনটে বাকি আছে। একটা হচ্ছে নিজে ভালো আলেম হও, আর তা না হলে ছেলেকে আলেম করে যাও, আর তাতে যদি না পারো তো সাদকায়ে জারিয়া করে যাও, তাহলে বাঁচার একটা রাস্তা হয়তো খুলে যেতে পারে। চেষ্টা করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ। তো যে পিতা আর যে মাতা, যে বন্ধু আর যে বান্ধবী, যে ভালোবাসায় আপনি আমি এতটা সর্বনাশ করেছি, যে সন্তানের জন্য এতটা নিজের সর্বনাশ করেছি, যে সন্তানের জন্য এতটা নিজের সর্বনাশ করেছি, কমপক্ষে এখন থেকে তো বাকি জীবন এই সর্বনাশের খাতা থেকে আমার নামটা বাঁচাবো ইনশাল্লাহ, বাঁচাবো ইনশাল্লাহ, বাঁচাবো ইনশাল্লাহ। শুনেছেন কাগজে বার হয়েছে 62 বছরের বুড়ি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, শোনেন না? হ্যাঁ শুনেছে, কত? 90 বছর বলছে আমার। হ্যাঁ শুনেছেন, প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। তো জিজ্ঞাসা করছে, আপনি লেখাপড়া শিখে কি করবেন? বলে আমি ডাক্তার হব। ও মনে হচ্ছে হবে 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 না, ও ডাক্তারের সম্মান পাবে পাবে না, ও স্টেথোস্কোপ গলায় চাপবে চাপবে না, ও ডিসপেন্সার হবে হবে না, ওর সামনে রুগী যাবে যাবে না, যাবে যাবে না। কিন্তু আমি আপনাকে যদি ওই জায়গাটা করিয়ে দিতে পারি, রাজি আছেন? এ রাজি আছেন? আর কথা বলে দে না, এ রাজি আছেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইলম শিখবো বলে ঘর থেকে ফাঁকে বার হলো,
ওর জীবনের গুণাটা মুছে গেল আর যতগুলো পা আগিয়ে গেল ও জান্নাতের দিকেই আগিয়ে গেল। জোরে বলো, আল্লাহর নবী বলেছেন ইলিম শিখতে শিখতে যে মরে যাবে ও আলিম হয়ে কেয়ামতে উঠবে, কোরআন মুখস্থ করতে করতে যে মরে যাবে ও কেয়ামতে হাফেজ হয়ে হাফেজদের সাথে উঠবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ডাক্তার এ মর্যাদা দেবে না, রাসূল দিয়েছে তো বলেন আমরা ডাক কেবল আপনার হাফেজ হয়ে মরার ইচ্ছা আছে? কার কার আছে হাত তোলেন যারা হাফেজ হয়ে মরার ইচ্ছা আছে, হাত তোলেন। আপনাকে বলে দিচ্ছি কোরআন বুকে নিয়ে ছুটতে হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি মসজিদে যান আর ইমাম সাহেবের কাছে একটা করে আয়াত মুখস্থ করতে শুরু করেন, যেদিন মরে যাবেন আমি জাইদুল আবেদিন বলে যাচ্ছি কবরে গিয়ে আপনি দেখতে পাবেন যে হাফেজদের সঙ্গে আপনার সমান হচ্ছে। আপনি দশটা আয়াত শিখে মরে যান, আপনি পাঁচটা আয়াত শিখে মরে যান, আপনি একটা আয়াত পড়তে পড়তে মরে যান তো কবরে মাইয়েতের জন্য জিজ্ঞাসা করা হয় কোথা থেকে কোথায় নিলে তুমি, কবরে জিজ্ঞাসা করবে কোথা থেকে কে নিয়ে এলে, তো ফেরেশতা বলবে এ কোরআন শরীফ মুখস্থ করছিল। কতটা? বলে এই শুরু করেছে। বলে যা শুরু করে দিয়েছিল? বললে হ্যাঁ, যখন শুরু ও করেছে শেষ আমি করে দেবো, যাও হাফেজদের সঙ্গে দাঁড় করিয়ে দাও। যদি বলেন শিখতে শিখতে মরে যান এই নিয়ত করে, আমি মরার আগে হাফেজে কোরআন হয়ে মরবো নিয়ত করে শুরু করেন শিখতে, একটা শিখে মরে গেলে আপনি হাফেজ হয়ে মরবেন। এ সুযোগ আল্লাহ রেখেছে, এ ওয়াফার আল্লাহ রেখেছে, এ ওয়াফার পৃথিবীর আর কেউ দিতে পারে পারে না। তো মেরে মুক্তম দোস্ত বুজুর্গ, আমিও কোরআন শিখবার বাচ্চাকে শেখাবো, এই জন্য আজ থেকে নিয়ত করবো ইনশাল্লাহ। এ বাবাজিরা সোনারা লালেরা, যে বক্তা স্টেজে উঠে শাহাদাতের কালমাটা সহি তরিকায় পড়তে পারে না, এরপরে ও শালা যত সুর করে বলুক মাল ভেজাল মাল। যারা কোন শাহাদাতের কলমাটাই ঠিক হয় নাই, ও আবার বক্তা কিসের? কথা বুঝতে পেরেছেন না পারেন? একজন বলবেন বক্তাকে সহ্য করে কোরআন ওই কলমাটা শুনান দেখি, যখন বলে আচ্ছা দু আল্লাহ তোমার ভাই রাখো মাল আর বলতে পারো থাক তোমাকে আর খুলতে হবে না, ও দোকান দেখে নিস রেখে দাও, যার দোকানে ঝাঁপ তুললি মাল পছন্দ হয় নাই ও মাল আর ভালো দেবে? ও তো শোরুমই খারাপ, ও তো শোরুমই খারাপ, তো গোডাউনের মাল কেমন হবে? যে জীবনে বগলের লোম ফেলে নাই ও নাভির নিচের লোম ফেলেছে বলে মনে হচ্ছে কথা? আজ তারা পিসে পাশে বসে ফেলে মরে গেছে, আরে ভাবেন ভাবেন জাতিকে কত ঠকাচ্ছি, ভাবেন কলেমাটাই ভালো করে পড়তে জানে, ও যখন পড়ে তো নিজে বোঝেন আমি কি পড়ছি আর কোথায় পড়ছি, ওর বোঝা দরকার যা শাহাদু আল্লাহ ইলাহা, ওর কালেমায় যেন ভেতরে মোহাম্মত একটা ঝলক থাকে আল্লাহ তু ছাড়া আর কেউ নেই, واشهد ان محمدا عبده ورسوله। এরপরে কি বলে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াজওয়াজিহি ওয়াযুরিয়াতিহি ওয়াত্তিবাইহি। এই যে সাল্লাহ সব, এই সাল্লাল্লাহু এটা হচ্ছে দরুদ নয়, এটা দোয়া। তো দোয়া যখন করছেন নবীর বংশের জন্য করলেন, আলাউলাদের জন্য করলেন, সাহাবাদের জন্য করলেন, বিবিদের জন্য করলেন, তো তার এত্তেবা কান্নাওয়ালা উম্মতের জন্য বাদ দিলেন কেন? যারা নবীর প্রেমে গোটা জীবন কাটিয়ে দিল, নবীর মোহাব্বতে ডুবিয়ে দিল, কথা বুঝে এসছে আব্বা?
বুঝতে পারছেন ভাবে। এই জন্য বলেন ওয়াজবাজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্তিবাই উম্মতিহি আজমাইন। জাতিকে তো সারা জীবন এমনি করে ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম, ঠকিয়ে গেলাম। আর ঠকাবে নাই বা কেন? ও তো বেচারা নিজেই জানে না যে আমি কি বলছি। ওটা বলতে হয় লোকে বলে শুনে শুনে মুখস্থ করা চালিয়ে দিয়ে। কথা বুঝে এসছে বাবাজি? আমি বক্তৃতা করে কাউকে হেদায়ত করতে পারি, কাউকে ভালো করতে পারি না? ভালো করার মালিক কে? জোরে বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। ভাই মাদ্রাসার জলসা বলেছি, এটা আমার মনে হয় শেষ জলসা, তো ভালো করে শুনে না, আর হয়তো দেখা হবে না। যতটা পারি আমি দিয়ে যাই, আর আপনি যতটা পারেন নিয়ে নেন। অয় বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সোনামণি মায়েরা, বোনেরা, খদবাই থাক, জলসাই শুনে নেন। আল্লাহ ওয়াদা করেছে, ঠিক না ভুল? আল্লাহর ওয়াদাগুলো পুরো পরিপূর্ণ সঠিক না ভেজাল? জোরে বলে তো। তিনি বলেছেন ইদুল্লু বিগি কাতিরা ওয়া ইয়াহদি বিগি কাতিরা। ইয়া আল্লাহ ভুলিয়ে দিস না, আল্লাহ হাতে তোর আমার হাতে কিচ্ছু নেই, তুই ভুলিয়ে দিস না। ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা ওয়া মা ইউদিল্লু বিহি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কোরআন পড়ে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন বুঝে অনেক মানুষ জাহান্নামে যাবে, কোরআন শিখে অনেক মানুষ জাহান্নামে যাবে। এটা জাতিকে কোনোদিন বলেছি বাবা? বলেছি? বলি না। তার মানে আপনাদের ঠকিয়েছি। আবু জেহেল কোরআন জানতো না? জানতো না। জানতো? বুঝতো? হ্যাঁ, তো জানতো প্লাস বুঝতো, কিন্তু জাহান্নামে গেছে না? জাহান্নামে? আরে যাবে কি, মাল চলে গেছে, জাহান্নামে যাবে কি? আগে থেকে বসে আছো না? জাহান্নামীদের গুরু দেব, ও তো আগে চলে গেছে। এই দেখ আবার জুব্বা চাই, কি খালি এসে বলে হুজুর আপনার জলসা শুনি আর না শুনি, একটা জুব্বা চাই। তো বেচারার ভাগ্যে একটা জুব্বা দেখেছি, আমার বাড়ি যাব, তবে তো হবে, বাড়ি না গেলে কি করে? এ বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনের শুধু মানুষের, তো মজার কথা আজকে শুনে না, কোরআন শুনে অনেক মানুষ জাহান্নামে গেছে, অথবা সাহেবা জাহান্নামে গেছে। কোরআন শুনতো কি শুনতো না? ওই যে একটু আগে আমার আগে বলেছিল বাবা নূর হোসেন বাবু, যে আবু জেল যখন রাত হতো, অথবা সাহেবা যখন রাত হতো, আবু বকরের কোরআন শোনার জন্য জানলার কাছে দাঁড়িয়ে থাকে। তো কোরআন শুনতো কিন্তু জাহান্নামে গেছে, কোরআন জানতো কিন্তু জাহান্নামে গেছে। কারণ কি? যেটা শুনেছে আর যেটা জেনেছে ওটা জীবনে আনতো না। কথা বুঝে এসছে বাবাজি? তো আমরা এতদিন যা জলসা শুনছি আর যা জলসা শুনে জানছি, কি বাবা জীবনে আনছি? আনছি বলো, তাহলে আমার নাম কি? আমি বলবো না, তোমরা বলো, আর বলে দুপুর বেলা মারধর খেতে পারো। আমি তো আপনার সামনে আয়নাটা ধরেছি, এবার দেখে নাও কোথায় কোথায় কালি দাগ লেগে আছে। আমি যদি বলি শালা টেরা, বলে তুই তো তোর বাপ ঠে না, তোর চোদ্দু আমি ঠে না, তো তুমি টেরা কিনা আয়নায় দেখে না। আল্লাহর নবী বলেছেন, কথাটা আমার নয়, আমি মজাক করে বললেও আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার মজাকটা বলার আগে তুই পিছনে কোনো একটা হেল্পার রেখে দে, যেন মজাকটা ঢাকা পড়ে যায়। কথাটা আমি বলি নাই, এটা নবীর কথা আপনাদের শোনালাম, হয়তো তো রসিকতা করে শোনালাম,
নবীর কথা ছিল আল মুমিনু মিরাতুল মুমিনিন, একটা মুমিন আর এক মুমিনের সামনে আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়ালে মানুষ যেমন নিজের ভুলটা বুঝতে পারে, মুমিন তুমি কারোর সামনে দাঁড়ালে সে যেন তোমাকে দেখে তার ভুলটা বুঝতে পারে। এটা যদি নবীর কল হয়, চৌমুহা এলাকার বন্ধুরা মুসলমানরা, আমার সামনে দাঁড়িয়ে কোনো মানুষ তার নিজের ভুল বুঝতে পারে? আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তো তোমার কুদরত, তা না হলে এ পাপি তো ফাঁসতেই ধরা পড়ে যাবে। আমাকে দেখে, আমাকে দেখে কোনো মানুষ বুঝতে পারে যে আমার চলার পথটা ভুল হচ্ছে? কারণ আমি এতটা ভুলের মধ্যে ডুবে আছি যে আমাকেই দেখা যায় না ভুলের ভেতর থেকে, তো আমাকে দেখে লোক আমার শুধরাবে কি? আল্লাহ নবী বলেছেন, ও ইমানদারের কথা বলি নাই, আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাত নিয়ে বসে আছে ওই ইমানদারকে দেখলে আরেকজন মানুষ বুঝতে পাবে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। ভাবেন বসে বসে আমার ইমানের ভোল্টেজ কোথায় গেছে, কি দিয়ে কেয়ামতের খোদার কাছে বোঝাবো যে আমি ইমানদার, কি পরিচয় আমি দেখাবো যে আমার এই পরিচয় আছে, আমার আপনাকে পাস করে দেন। আল্লাহু আকবার। যাক, যেটা শোনাচ্ছিল ওটা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর রাস্তা বার করে দিচ্ছে। আর শোনাচ্ছিলাম যে কোরআন জেনে, কোরআন বুঝে, ভালো করে শুনুন, কোরআন জেনে, কোরআন বুঝে, কোরআন শুনে জীবনেতে আনতে পারলো না, তাই এর নাম আবু জেহেল, তা না হলে এর নাম আবু জেহেল ছিল না। এর নাম কি ছিল বুঝুন? আবুল হাকা। কি ছিল বলো? আমার নাম কি? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, মুতাল্লিব, এটা তো আমার নাম। কিন্তু আমার কাজ দেখে মনে হচ্ছে আমিও ছোটখাটো আবু জেহেল। জাতি বুঝুক, কথা বুঝে বাড়ি যাবে, কোরআন শুনেই জানতে যাবে। কে বলে তোমার কোরআন জীবনে আনলে জানতে যাবে? কোরআন তো আবু জেহেল কম শোনে নাই, তোমার আমার মতো চিটিংবাজ মৌলবীর মুখে শোনে নাই, তোমার আমার মতো ধাপ্পাবাজ হাফেজের মুখে শোনে নাই। বলছে তিন পালা পড়ে বলছে খতম করে দিচ্ছে, হাত তুলুন নাম সরাসরি, এমন ছুঁড়ে দিয়েছে ফেরেশতা ধরতে পারে না, মানব চলে গেছে। দোয়া করার এখন আমার একদিন চলছে জানেন, দোয়ারও একদিন চলছে। ফেরেশতা চিন্তা করছে কোথায় দিলে মাল তো বুঝতে পারে, এখন দোয়ার ডিজাইন দেখলে একবার কোনো হাসি লাগে। দোয়াতে একটা ভক্তি থাকতে হবে, আমি যে অপরাধে কিছু চাইছি দেখে বুঝতে পারতে হবে যে নিচু হয়ে করুণ স্বরে হাতটা মাংস আল্লাহ দাও, আল্লাহ আমি ভিখারি আমাকে কিছু দাও, আল্লাহ আল্লাহ দাও, তা নয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার বিরাহমাতিকা ইয়া আরহামা। ফিরে তার চিন্তা করছে মাল দুদিকে ফেলে দিলে, একটু এসব রেডিমেড মাল দেখি আর মনে মনে হয় আল্লাহ কেউ পাশ হবে তো, কি জানি কি হয়, কি জানি কি হয়, আল্লাহ কি করে পাশ হবে কি না আল্লাহ জানে। ভালো করে তুলবি তুইলি বাবা, দেখ আমি, হ্যাঁ বাবা জিরা সোনার লালেরা, তো নাম আবুল হাকাম ছিল, কোরআন শুনেছে আমার আপনার মতো ধাপ্পাবাজ চিটিংবাজদের কাছে নয়, সিদ্দিকে আকবরের কাছে, সিদ্দিকে আকবরের কাছে। ওর রাতের অন্ধকারে ঘুম নষ্ট করে বিবির বাহু থেকে উঠে সোনার সংসার ত্যাগ করে, সোনার পালং ত্যাগ করে ছোট্ট ঝুপড়ির ভেতরে বসে বসে সুস্থ আর বলতো আহ সিদ্দিকের ওই কোরআন শুনে বিছানায় কি থাকা যায়,
সম্ভব নয়। এইরকম আবু বকরের কাছে কোরআন শুনে যখন জীবনে আনতে পারলো না, তো রাসূল বললেন আনতা আবু জাহিল, আনতা আবা জাহিল, তুমি হলে মূর্খের পিতা। ভিতরে আনতে পারলে না, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত, এত বায়ান, এত বক্তৃতা, আমাদের মতো ছোটখাটো মৌলবি ছাড়ো, আওলাদে মুজাদ্দেদে জামানের মতো বুজুর্গদের সন্তানদের কাছে এত কথা শুনে শুনে আমার জীবনে এসেছে বাবা কথা। যদি শুনিয়ার জেনে না এসে থাকে তাহলে আমার আর একটা নাম কি বলে না, আর বাম্মা যে নাম রেখেছে ওটা থাক, আমার আর একটা নাম কি, মাল ধরা পড়ে গেছে বলো, ধরা পড়ে গেছে। চট করে কোনো বক্তা এরকম বলবে না, সামনে চট করে বক্তা বলবে না, কারণ তোমাকে না ধোকা দিলে আমার পাতে মুরগি পড়বে না। হ্যাঁ না বলো, মারহাবা মারহাবা মারহাবা, খালি হাবা দিচ্ছে। বলকে লোকে জিজ্ঞাসা করছে, রে বল তোকে লোকে মারে কেন বল, তো বলছে ভাই আমার একটাই বদ অভ্যেস, তাই বাকি সব ভালো। বলে কি, বলে পরের হাওয়ায় আমি ফুলে যাই। কার হাওয়ায়? লোকের হাওয়ায়। লোকের হাওয়ায় ফুললে তার জায়গা কোথায় যেটা বলো? আমরা কি লোকের হাওয়ায় ফুলি না নিজে থেকে ফুলি? বক্তা সুবহানাল্লাহ বলতে বললে বলে, আলহামদুলিল্লাহ বলতে বললে বলে, না আল্লাহ একবার বলে, বক্তা না বললে বলে, তো নিজের হাওয়ায় ফুলো না পরের হাওয়ায়। শহীদুল ভাই চিন্তা করছে সারা কি করতে আমার পাশে বসালো বলতেছি। এই বাবাজিরা শরিয়াতে হাসতে মানা নেই, হাসি শিখবেন এখানে, হাসিটাও শরিয়াতে শিখতে হয়, শরিয়াতে হাসিটা শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়, কান্নাটাও শিখতে হয়।